সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম, আজ কিছু অংশ নিয়ে আলোচনা করব। কারণ এই অধ্যায়টি অনেক বড়, একটু দেখা যাক আমরা শেষ করবো পর্যায়ক্রমে। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের, সেটি হচ্ছে পদের ব্যক্তার্থ ও যাত্তর্থ। এই দুটো বিষয় নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করব। তাহলে এর আগে আমরা পদ কি এবং শব্দ কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপর আমি বলি, যেহেতু পদের ব্যক্তার্থ এবং যাত্রার্থ নিয়ে আলোচনা করব, আমি আর একটু মনে করে দিই। পদ বলতে আমরা বুঝি কি, যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধে হিসেবে ব্যবহৃত হয়েছে বা ব্যবহার হওয়ার বা ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবিদ্যায় পদ বলে থাকি আমরা। এখন তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো, পদের ব্যক্তার্থ এবং যাত্রার্থ। তাহলে পদের ব্যক্তার্থ কি এবং পদের যাত্রার্থটা কি? তো পদের ব্যক্তার্থ, ব্যক্তার্থ কথাটির অর্থ হচ্ছে সংখ্যার দিক বা পরিমাণের দিক, আর যাত্রার্থ মানে গুণ, কার গুণ এবং কার সংখ্যা বা পরিমাণের দিক, একটি পদের, একটি পদের সংখ্যার দিক এবং গুণের দিক। তাহলে আমরা যদি দেখি পদের ব্যক্তার্থ পরীক্ষায় আসে, পদের ব্যক্তার্থ বলতে বা যাত্রার্থ বলতে কি বুঝো, তাহলে পদের ব্যক্তার্থ বলতে আমরা যদি দেখি বা বলতে কি বুঝি, পদের ব্যক্তার্থ বলতে আমরা বুঝি কোন একটি পদ, যুক্তিবিদ্যায় কোন একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তু সমূহের উপর আরোপিত হয়, সেই বস্তু বা বস্তু সম্মুখে ওই পদে ব্যক্তিত্ব বলা হয়। তাহলে আমি কি বললাম, কোন পদ একই অর্থে যে বস্তু বা বস্তু সমূহের উপর আরোপিত হয়, সেই বস্তু বা বস্তু সম্মুখে ওই পদে ব্যক্তিত্ব বলা হয়। সহজ কথায়, আমরা যাকে বোঝাবো তার সবগুলোকেই যদি বোঝানো হয়ে থাকে বা আরোপ করা হয়ে থাকে তার উপরে বা প্রযোজ্য হয়ে থাকে, তাহলে সেটি হচ্ছে সেই পদে ব্যক্তিত্ব। আমরা যদি একটু উদাহরণ দিই, তাহলে দেখা যাচ্ছে মানুষ পদের ব্যক্তিত্ব, মানুষ একটি পদ, আমরা যদি বলি মানুষ পদের ব্যক্তিত্ব কি বা সংখ্যা দিক কি, তাহলে হচ্ছে কি, মানুষ পদের ব্যক্তিত্ব হচ্ছে সকল মানুষ। তাহলে এই কথাটি মাথায় রাখতে হবে, প্রত্যেকটি পদেরই এই দুইটা দিক থাকে, তার একটা ব্যক্তিত্ব বা সংখ্যা বা পরিমাণের দিক, আর একটা হচ্ছে যাত্রার্থ বা গুণের দিক। তাহলে ব্যক্তিত্ব মানে কি, সংখ্যা বা পরিমাণ, ভালো করে মাথায় রাখবেন, পরীক্ষা আসে। আর যাত্রার্থ মানে কি, গুণের দিক। তাহলে মানুষ পদের ব্যক্তিত্ব কি, সকল মানুষ। কারণ মানুষ পদটি দ্বারা এই যে সকল মানুষকে বোঝানো হয়েছে, এখানে পৃথিবীর সকল মানুষকেই, অতীত বর্তমান এবং ভবিষ্যতে সকল মানুষকেই বোঝানো হয়েছে। আমরা যদি বলি তাহলে জীবের ব্যক্তিত্ব কি, সকল জীব বা সমস্ত জীব বা প্রাণী, এটা হচ্ছে জীবের ব্যক্তিত্ব বা সংখ্যার দিক বা পরিমাণের দিক। মানে যাকে বোঝাবো, নির্দেশ করব, তার সকলকেই বোঝানো। এক কথায়, কোন একটি পদের সামনে যদি আমরা সকল বা সমস্ত সব এই কথাটি লাগাই, তাহলে সেটি হচ্ছে সেই পদের ব্যক্তিত্ব হয়ে যায়। মেন কথা, যাকে বোঝাবো তার সবগুলোকেই বোঝাতে হবে, কোনো কিছু যেন বাদ না যায় সংখ্যা থেকে। একইভাবে যদি আমরা বলি সৎ মানুষের ব্যক্তিত্ব কি, সকল বা সৎ মানুষ, একইভাবে অন্যান্য পদের আমরা কি ব্যক্তিত্ব গুলো নির্ণয় করতে পারবো। এইভাবে বোঝা গেছে, শিক্ষিত মানুষের তাহলে কি হবে, সকল শিক্ষিত মানুষ। যদি সভ্য মানুষের ব্যক্তিত্ব নির্ণয় করতে বলে, তাহলে সকল সভ্য মানুষ। তাহলে এটা হচ্ছে ব্যক্তিত্ব হলো তাহলে একটি পদে সংখ্যা বা পরিমাণের দিক, যে একই অর্থে একইভাবে সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন আমরা যাই, তাহলে পদের ব্যক্তার্থ জানলাম, আমরা এবার যাই কি, পদের যাত্রার্থ।
তার পথের যাত্রাত্ব বলতে যুক্তিবিদ্যায় যে কথাটি বলা হয়েছে, এখানে যাত্রাত্ব বলতে বোঝানো হয়েছে কোনেকটি পদের সাধারণ এবং আবশ্যিক গুণ যদি প্রকাশ করা হয় সেই পদটির, সেটি হচ্ছে সেই পদের যাত্রার্থ। তাহলে একটি পদের বা কোন একটি পদের সাধারণ এবং আবশ্যিক গুণ বা গুণ সমষ্টিকে বলা হচ্ছে সেই পদের যাত্রার্থ। এখন সাধারণ এবং আবশ্যিক গুণটা কি? যেমন আমরা যদি বলি মানুষ পদের যাত্রার্থ কি, তাহলে মানুষের একটা সাধারণ গুণ আছে, সেটা হচ্ছে জীববৃত্তি। এটা হচ্ছে মানুষ পদের একটি সাধারণ গুণ। এর সঙ্গে প্লাস বা ও আরেকটি গুণ আছে, সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, যেটা হচ্ছে বলা হচ্ছে আবশ্যিক গুণ। তাহলে একটা হচ্ছে কি জীববৃত্তি, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। তাহলে মানুষ পদের যাত্রার্থ জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, এই দুটা গুণ। তাহলে এটাকে বলা হচ্ছে সাধারণ গুণ, এটাকে বলা হচ্ছে আবশ্যিক গুণ। এই দুটা গুণই যেহেতু আমরা বলছি কোন একটি পদের সাধারণ এবং আবশ্যিক গুণকে প্রকাশ করলে সেটি হচ্ছে সেই পদের যাত্রার্থ। তাহলে মানুষ পদের যাত্রার্থ জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি, এই দুটো গুণ হচ্ছে মানুষ পদের যাত্রার্থ। এছাড়াও মানুষের আরো অন্যান্য গুণ আছে যেগুলো কিন্তু মৌলিক গুণ না, সেগুলো পরিবর্তনশীল। যেমন মানুষ হাসি কান্না দুঃখ বেদনা, এগুলো কি মানুষের পরিবর্তনশীল, ক্ষুধা তৃষ্ণা পরিবর্তনশীল গুণ, তাই এগুলোকে কি মৌলিক গুণ বলা হয় না। তাহলে মৌলিক গুণ হিসেবে আমরা অপরিবর্তনশীল গুণ হিসেবে আমরা জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তিকে নিয়েছি, কারণ এই জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি সকল মানুষের মধ্যেই আছে, তাই এই দুটি মানুষ পদের একটি যাত্রার্থ আমরা বলতে পারি। একইভাবে জীবের যাত্রার্থ কি, কারণ জীবের আমরা জানি জীবের শুধু জীববৃত্তি আছে কিন্তু কোনো বুদ্ধি নাই, বুদ্ধি সেটাকে তারা প্রয়োগ করতে পারে না বা প্রোগ্রামে দেখি না। তাহলে জীববৃত্তি হচ্ছে জীবের, যদি বলে জীব, জীবের যাত্রার্থ কি জীববৃত্তি, এটা হচ্ছে কার যাত্রার্থ, জীবের বা প্রাণীর। তাহলে এটা কি প্রাণী বা জীবের যাত্রার্থ কি জীববৃত্তি। এখন যদি একইভাবে বলি সৎ মানুষ বা শিক্ষিত মানুষ বা সভ্য মানুষ, তাহলে যদি বলা সৎ মানুষের গুণ কি, তাহলে আমরা তো জানি মানুষের গুণ কি বা যাত্রার্থ কি জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। আরেকটা গুণ এখানে যোগ হয়েছে অতিরিক্ত গুণ, সেটা হচ্ছে কি সততা। তাহলে এগুলো হচ্ছে কি মানুষ, সৎ মানুষের যাত্রার্থ বা গুণ। এখন যদি শিক্ষিত মানুষ বলা হয় বা সভ্য মানুষ, একইভাবে আসবে কি জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস সভ্যতা। যদি বলি শিক্ষিত মানুষের, তাহলে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস শিক্ষার্থী গুণ, তাহলে একই এগুলো হচ্ছে কি মানুষ পদের যাত্রার্থ। তাহলে আমরা দেখলাম একটি পদের, প্রত্যেকটা পদেরই এই দুইটা দিক আছে, একটি হচ্ছে তার সংখ্যার দিক, একটা হচ্ছে তার গুণের দিক বা যাত্রার্থের দিক। এখন যুক্তিবিদ্যায় দেখা যায় পদের এই ব্যক্তার্থ এবং যাত্রার্থ বা সংখ্যা এবং গুণের যদি এদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে, সম্পর্ক বিদ্যমান, অনেকটি পদের যদি দেখা যায় তার ব্যক্তার্থ বেড়ে যায় বা সংখ্যা বাড়িয়ে দিই আমরা, তাহলে তার যাত্রার্থ বা গুণ কমে যায়। এখন এটা যদি দেখা যায় এরা বিপরীত ক্রমে কি হয় কম বেশি হয়, হ্রাস বৃদ্ধি ঘটে। একটি পদের যাত্রার্থ বাড়লে তার ব্যক্তার্থ কমে, আবার ব্যক্তার্থ কমলে যাত্রার্থ বাড়ে। এই নিয়মটিকে চারটা সূত্রে প্রয়োগ করা হয়েছে। ব্যক্তার্থের বিবেচনায় যদি আমরা দেখি এবং যাত্রার্থের বিবেচনায় এই দুইটা বিষয় দিয়ে দেখি, ব্যক্তার্থের দিক দিয়ে দেখা যাচ্ছে যদি কোন একটি পদের ব্যক্তার্থ বাড়ে তবে যাত্রার্থ কি হবে কমবে, যদি ব্যক্তার্থটা কি বাড়ে তবে যাত্রার্থটা বা সংখ্যা বাড়ালে গুণ কমবে, আবার যদি আমরা সংখ্যা বা ব্যক্তার্থ কমাই কমাই বা কমে তবে তার যাত্রার্থটা বাড়বে। বিপরীত দিকে, বিপরীতমুখী সম্পর্কটা, তাহলে সংখ্যা যদি আমরা বাড়াই তবে গুণ কমবে, আবার গুণ যদি আমরা কি করি বা সংখ্যা যদি আমরা কমাই তাহলে
গুণটা বাড়বে, মানে একটা বাড়লে আরেকটা কমবে, একটা বাড়লে আরেকটা কমছে, আবার একটা বাড়লে আরেকটা, মানে ব্যক্তত্ব জাতত্ব। আবার জাতত্বের বিবেচনা একই ভাবে উল্টা দিকে যদি দেখা যায়, জাতত্ব কমলে ব্যক্তত্ব বাড়ে। আবার দেখা যাচ্ছে জাতত্ব বাড়লে ব্যক্তত্ব কমে। এই চারটা সূত্রের সাহায্যে আমরা এই রাজবৃদ্ধির পদের একটি পদের ব্যক্তত্ব জাতত্বে রাজবৃদ্ধির বিষয়টিকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারি। তাহলে একটি যদি উদাহরণ দিই আমরা, তাহলে এই বিষয়টি চারটা নিয়ম ক্লিয়ার হবে। তাহলে দেখা যাক আমরা সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, একটি ছকের সাহায্যে সেই বিষয়টি আমরা ব্যাখ্যা করতে পারি, বা একটি চিত্রের সাহায্যে সেই বিষয়টি আমরা ব্যাখ্যা করতে পারি। যদি চিত্র দিয়ে দেখা যায়, এটা একটি আমরা জানি সবাই কি আগে ব্যক্তত্বের দিক দিয়ে দেখি, এদিকে একটা হলো বৃত্ত, বৃত্তের সাহায্যে যদি আমরা দেখাই, ছকের সাহায্যে দেখাইতে পারি, ধরো এটা হচ্ছে কি মানুষ। আমরা যদি ব্যক্তত্বের দিক দিয়ে দেখি, কি করে ব্যক্তত্ব বলে দাতত্ব রকমে, এটা আমরা ব্যাখ্যা করতেছি। দেখো তাহলে আমরা জানি ব্যক্তত্ব, এখানে দেখো তাহলে এটা হচ্ছে জীব বা প্রাণী, জীব বা প্রাণী, এটা আসলো কি মানুষ। তারপরে আসলে আমরা যদি বলি সভ্য মানুষ বা শিক্ষিত মানুষ, যেটাই দেও, হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি লিখলাম আমি, ছোট লেখা হয়েছে, দেখো জীব বা প্রাণী মানুষ এবং সভ্য মানুষ। এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যক্তত্বের বিবেচনা যদি আমরা করি, তাহলে জীবের ব্যক্তত্ব কি আমরা দেখলাম, সকল জীব বা প্রাণীর ব্যক্তত্ব, সকল জীব বা প্রাণী ব্যক্তত্ব আমরা আলোচনায় আসলাম, করে আসলাম। মানুষের ব্যক্তত্ব কি, সকল মানুষ, সভ্য মানুষের ব্যক্তত্ব বা সংখ্যা কি সবচেয়ে কম, তাহলে সকল সভ্য মানুষ। একটা মজার বিষয় দেখো, এই বৃত্তে এর পরিধিটা কি বা বিস্তৃতিটা ছোট না বড়, সভ্য মানুষের তুলনায় সবচেয়ে বড়, মানুষের তুলনায় বড়, সভ্য মানুষের তুলনায় বড়, মানুষের তুলনায় এর পরিধিটা বড়। তাহলে সকল জীব, এখানে কি বলা হয়েছে সকল জীব এবং প্রাণী, তাহলে সবার সবচেয়ে ব্যক্তত্বের দিক দিয়ে আমরা যদি দেখি কি হচ্ছে মানুষ পদের ব্যক্তত্ব, এখানে আমরা একটা জায়গা কম দেখে যাত্রার্থের দেখাই, তার তুলনা করতে সুবিধা হবে। তাহলে ব্যক্তত্বকে আলোচনা করে তারপর দেখাচ্ছি, দেখো তাহলে সকল মানুষের ব্যক্তিত্ব, সকল মানুষের ব্যক্তিত্ব, তাহলে তার চেয়ে জীবের চেয়ে সংখ্যার দিকে কি মানুষের কম, তার চেয়ে কম কি সভ্য মানুষের। তাহলে দেখো জীবের ব্যক্তিত্ব সবচেয়ে বেশি, মানুষের ব্যক্তিত্ব তার চেয়ে কম, এবং সভ্য মানুষের সংখ্যা তার চেয়ে কম, এটা আমরা দেখলাম। আমরা এখন দেখি বিপরীত দিকে তুলনা করে দেখি, এখানে যাত্রার আরেকটা বৃত্ত যদি আমরা দেখি একইভাবে, এটাকে সকল জীব, সকল মানুষ, সকল সভ্য মানুষ একইভাবে দেখো, এখানে এটা যদি দেখা যায় জীব বা প্রাণী, সভ্য মানুষ বা শিক্ষিত মানুষ, মানুষ এটা হচ্ছে জীব, জীব দেখো এখানে এটা জাতত্ব, জীবের সভ্য মানুষের জাতত্ব আমরা দেখলাম কি জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস সভ্যতা, মানুষের জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি, জীবের জাতত্ব শুধুমাত্র জীববৃত্তি। এখন দেখা যাচ্ছে দেখো এটা যদি আমরা তুলনা করি, দেখো জীবের সংখ্যার দিক দিয়ে জীব সবচেয়ে বড়, আর এই বৃত্তে দেখা যাচ্ছে এখানে কি হচ্ছে সবচেয়ে এই বৃত্তটি ছোট, তাহলে কি
যদি কোন একটি পদের ব্যক্তার্থ বাড়ে, তার যাত্রার্থ কি হচ্ছে বা পরিধিটা কমে যাচ্ছে। আবার সভ্য মানুষের এখানে কিছু পরিধিটা সবচেয়ে বড়, মানুষের প্রতি ঠিক আছে, কারণ এখানে মানুষের এটা আমরা একটা এই যে চারটি সূত্র লিখলাম, এটা হচ্ছে চিত্রের মাধ্যমে দেখলাম, আমরা সূত্রের মাধ্যমে একটা একটা করে ব্যাখ্যা করে দেখাই আমরা, তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে তোমরা হয়তো বা অত বুঝতে পারবো না, আমি একটু বিষয়টাকে আরো ক্লিয়ার করে দিচ্ছি। এবার 1 নম্বর, ব্যক্তার্থ বাড়লে যাত্রার্থ কমে। 1 নম্বর, ব্যক্তার্থ বাড়লে যাত্রার্থ কিভাবে কমে? আমরা জানি মানুষ পদের ব্যক্তার্থ কি, সকল মানুষ, মানুষ পদের ব্যক্তার্থ সকল মানুষ। আমাদের কথা কি, যদি ব্যক্তার্থ বাড়াই, এর সঙ্গে আমরা যদি পৃথিবীর অন্যান্য প্রাণীকে যুক্ত করি, যোগ অন্যান্য প্রাণী বা জীবকে যখন যোগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? ইকুয়াল টু সকল মানুষ, এক প্রকারের জীব বা প্রাণী, সকল প্রাণী বা জীব, এটা আমরা ফলাফল পাচ্ছি। তাহলে যদি ব্যক্তার্থ বাড়ে তার যাত্রার্থ কি করে কমে? ফলে দেখা যাচ্ছে এখানে সকল প্রাণী হলো বা জীব হলো, এই সকল প্রাণী বা জীবের যাত্রার্থ কি? শুধুমাত্র জীববৃদ্ধি। প্রথমে দেখো, মানুষের সকল মানুষ, মানুষের ব্যক্তার্থ, এর সঙ্গে অন্যান্য প্রাণীকে যদি আমরা যোগ করি, তাহলে মানুষের সংখ্যাটি বেড়ে, মানুষ প্রাণীর অন্তর্ভুক্ত হচ্ছে, ফলে সংখ্যাটা বেড়ে যাচ্ছে। যখনই সংখ্যাটা বেড়ে গেল, সকল মানুষ হয়ে গেল, তখন মানুষ সকল প্রাণী হয়ে গেল, তখন মানুষ প্রাণী অন্তর্ভুক্ত হয়ে গেল, তখন সকল প্রাণীর যাত্রার্থ, এই মানুষের যে যাত্রার্থ বুদ্ধিবৃত্তি গুণটা বাদ যে শুধুমাত্র জীববৃত্তিটা থেকে যাচ্ছে, ফলে গুণটি কমে যাচ্ছে। যখনই আমরা সংখ্যা বাড়াবো, তখনই তার কি যাত্রার্থটা কমে যাচ্ছে। একইভাবে আমরা যদি কি করি, কোনো একটি এবার বাড়াইলাম, এখন আরো যদি ব্যক্তিত্বটা কমিয়ে দেখি, তাহলে কি করে তার গুণটা বাড়ে? মানে আমরা জানি মানুষ পদের ব্যক্তিত্ব সকল মানুষ, এর থেকে যখন মাইনাস করি অশিক্ষিত মানুষকে, সকল মানুষ থেকে অশিক্ষিত মানুষকে যদি আমরা মাইনাস করি, তাহলে সমান সমান কি দাঁড়াচ্ছে? শুধুমাত্র শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ থাকে শুধু। তাহলে দেখো, সকল মানুষ আমরা জানি মানুষ পদের ব্যক্তিত্ব সকল মানুষ, আমরা এর থেকে যদি আমরা কমাই, যদি ব্যক্তিত্ব এখন বাড়লে আমরা যদি কমাই, তাহলে কিন্তু যাত্রা কি করে বাড়ে? যদি এর থেকে সকল মানুষ থেকে আমরা অশিক্ষিত মানুষকে বাদ দেই, তাহলে শুধুমাত্র থাকে শিক্ষিত মানুষ। এর ফলে দেখা যাচ্ছে কি, যখনই আমরা সংখ্যাটি কমাই, তখনই অটোমেটিক্যালি শিক্ষিত মানুষের যাত্রার্থটি সবচেয়ে বেশি চিত্রে দেখলাম বা সভ্য মানুষ। তাহলে যখনই আমরা সংখ্যাটি সকল মানুষ থেকে কমিয়ে অশিক্ষিত মানুষের বাদে শুধুমাত্র শিক্ষিত মানুষকে করলাম, ফলে কি হচ্ছে, অটোমেটিক্যালি শিক্ষিত মানুষের যাত্রার্থটা বেশি হয়ে গেল। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন একটি পদের ব্যক্তিত্ব কমাইলে তার যাত্রার্থটা অটোমেটিক বেড়ে যায়, আর যদি ব্যক্তিত্বটা আমরা বাড়াই, তাহলে তার গুণটা অটোমেটিক কমে যায়। একইভাবে আমরা যাত্রার্থের বিবেচনায় এখন দেখি, একটি পদের যাত্রার্থ বাড়ালে কি করে তার ব্যক্তিত্বটা কমে, আবার যাত্রার্থ কমাইলে ব্যক্তিত্বটা বাড়ে। এখন যাত্রার্থ কমলে ব্যক্তিত্ব বাড়ে, তাহলে আমরা জানি মানুষ পদের যাত্রার্থ জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। এখন আমাদের কথা কি, যদি কমে, এটা আমরা জানি মানুষ পদের যাত্রার্থ জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি, এর থেকে তাহলে আমরা যদি বুদ্ধিবৃত্তিটাকে মাইনাস করে দেই, বাদ দেই, তাহলে থাকছে শুধুমাত্র জীববৃত্তি। যদি আমরা একে বাদ দিই, তাহলে শুধুমাত্র থাকছে কি, জীববৃত্তি। ফলে মানুষ পদের যাত্রার্থ থেকে যদি তার একটি গুণকে কমিয়ে দেওয়া হয়, তাহলে তার মানুষ কি, জীববৃত্তির অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে।
ফলে সংখ্যাটি বেড়ে যাচ্ছে, গুণ কমলে অবশ্যই তার সংখ্যাটি বেড়ে যায়। তাই কোন একটি পদের যাত্রার্থ যদি আমরা কমাই, গুণ কমাই, তাহলে অটোমেটিক তার ব্যক্তিত্বটা বেড়ে যায়। একইভাবে কোন একটি পদের যদি আমরা বাড়াই, যাত্রার্থ বাড়াই, তাহলে কি হচ্ছে, ব্যক্তিত্বটা কমে। কি করে? তাহলে এখানে কি আমাদের বাড়াই, দেখি বাড়িয়ে দেখি, আমরা জানি মানুষ ব্যক্তিত্ব কি, যাত্রার্থ কি, জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি, এই দুটো হচ্ছে মানুষপদ। এর সঙ্গে এখন যদি আমরা সভ্যতা বা শিক্ষা গুণটি যোগ করি, তাহলে ইকুয়াল টু আসতেছে কি, সকল মানুষ, সভ্য মানুষ। ফলে কি হচ্ছে, দেখো এই যে সংখ্যা মানুষের, আমরা জীববৃত্তি গুণের সঙ্গে আরেকটু অতিরিক্ত গুণ যোগ করলাম, ফলে কি হচ্ছে, যাত্রার্থ যখন বাড়ালাম তখন আমরা ফলাফল কি পাচ্ছি, সকল সভ্য মানুষকে পেলাম। সকল সভ্য মানুষের চেয়ে সকল সভ্য মানুষের সংখ্যাটি কম, বা সভ্য মানুষের সংখ্যা কম, ফলে কি হচ্ছে, যখন আমরা গুণ বাড়ালাম তখনই তার পরিমাণটা বা ব্যক্তিত্বটা বা সংখ্যার দিকটা কমে গেল। একটা মজার বিষয় আসলে, একটু করলে তোমরা বুঝতে পারবা বিষয়টা, এটা খুবই সহজ একটি বিষয়, কিন্তু তোমাদের বুঝতে হবে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে। এই যে আমি চারটা সূত্রের সাহায্যে, বিষয়ের সাহায্যে যে ব্যাখ্যা করলাম একটি পদের ব্যক্তিত্ব এবং যাত্রার্থের হ্রাস বৃদ্ধির নিয়ম, এগুলো তোমাদের পরীক্ষায় 2 মার্কের জন্য আসবে। বলতে পারে কোন একটি পদের ব্যক্তিত্ব বাড়লে যাত্রার্থ কমে কেন, আবার কোন একটি পদের ব্যক্তিত্ব কমলে যাত্রার্থ বাড়ে কেন, কোন একটি পদের যাত্রার্থ বাড়লে ব্যক্তিত্ব কমে কেন, আবার যাত্রার্থ কমলে ব্যক্তিত্ব বাড়ে কেন। এই যে আমি চারটা বিষয় ব্যাখ্যা করলাম, এইভাবে তোমার ব্যাখ্যা করে দিবা। তাহলে প্রত্যেকটি পদের আমি আরেকটু বলি, তোমাদের পুরো বিষয়টাকে ব্যাখ্যা করি। তাহলে আমরা দেখছি প্রত্যেকটি পদের এই দুটি দিক থাকবে, একটি তার সংখ্যার দিক, একটি তার পরিমাণের দিক, এবং অন্যটি হচ্ছে তার গুণের দিক। তাহলে সংখ্যা বা পরিমাণ বা ব্যক্তিত্ব একই জিনিস, আর যাত্রার্থ বা গুণ একই জিনিস। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা পদের এই দুইটা বিষয় থাকবে, একটা তার সংখ্যা বা পরিমাণ দিক, একটা গুণের দিক। এই সংখ্যার দিকটি ব্যক্তিত্ব বলা হচ্ছে, সংখ্যা বা পরিমাণ দিকটাকে বলা হচ্ছে ব্যক্তিত্ব, এবং গুণের দিকটাকে বলা হচ্ছে যাত্রার্থ। তাহলে এই প্রত্যেকটা পদে যে দুটি বিষয় থাকে, এই দুটি বিষয় আমরা সংজ্ঞা দিয়েছি, পদের ব্যক্তিত্ব বলতে কী বুঝবো আসতে পারে, আবার যাত্রার্থ বলতে কী বুঝো আসতে পারে। এটা কীরকম যুক্তিবিদ্যায় বলা হয়েছে, কোন একটি পদে ব্যক্তিত্ব বলতে আমরা বুঝি ওই পদটি দ্বারা কোন একটি শ্রেণীর সকলকে বোঝানো হয়, সেটি হচ্ছে সেই পদের ব্যক্তিত্ব। অর্থাৎ কোনো পদ একই অর্থে যে বস্তু বা বস্তু সমূহের উপর আরোপিত হয় বা প্রযোজ্য হয় বা আরোপ করা হয়, সেটি হচ্ছে সেই পদের ব্যক্তিত্ব। আর যাত্রার্থ হচ্ছে কোন একটি পদের সাধারণ এবং আবশ্যিক গুণ বা গুণ সমষ্টি। বলেছি আমরা উদাহরণে, মানুষ পদের ব্যক্তিত্ব সকল মানুষ, জীবের ব্যক্তিত্ব সকল মানুষ, বিড়ালের ব্যক্তিত্ব সকল বিড়াল, গরুর ব্যক্তিত্ব সকল গরু। যাত্রার্থ একইভাবে বলা যায়, কোন একটি পদের যাত্রার্থ, মানুষের পদে যাত্রার্থ হচ্ছে কি, জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি, সভ্য মানুষের যাত্রার্থ জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস সভ্যতা। এগুলো ভালো করে পড়বা, এগুলো পরীক্ষা আসবে। এখন এদের যে হ্রাস বৃদ্ধি হয়, এদের মধ্যে একটা গভীর সম্পর্ক, একটি বাড়লে আরেকটি কমে, আরেকটি কমলে অন্যটি বাড়ে, এদের মধ্যে একটা গভীর সম্পর্ক বিরাজ করে, হ্রাস বৃদ্ধি হয়, মানে একটি বাড়লে আরেকটি কমে, আরেকটি কমলে আরেকটি বাড়ে। তাহলে এই নিয়মটি চারটিভাবে ব্যাখ্যা করা হচ্ছে, ব্যক্তিত্বের দিক দিয়ে দুইটা, যাতায়াতের দিক দিয়ে দুইটা, মোট চারটি। ব্যক্তিত্ব বাড়লে যাতায়াত কমে, আবার ব্যক্তিত্ব কমলে যাতায়াত বাড়ে, আবার যাতায়াত বাড়লে ব্যক্তিত্ব কমে, আবার যাতায়াত কমলে ব্যক্তিত্ব বাড়ে। এই বিষয়টি তোমরা সূত্রের সাহায্যে, আপনার তোমার ছকের সাহায্যে ব্যাখ্যা করা যাবে। হ্যাঁ, ছকের সাথে যেমন কম তোমার বলি আমি, একটা পথ ধরো, এটা পথ এরকম তোমার বই আছে দেখে নিবা, এটা যদি বলি জীব মানুষ, সভ্য মানুষ বা শিক্ষিত মানুষ, এটা দেখবা এখানে দুইটা এরকম ছক আছে বইয়ে, এটা হচ্ছে তোমার ব্যক্তিত্ব, এটা হচ্ছে যাত্রার্থ। এই বিষয় তাহলে জীবের ব্যক্তিত্ব কি, সকল জীব একইভাবে দেখছে, এর যাত্রা কি, শুধুমাত্র জীববৃত্তি। আবার মানুষের ব্যক্তিত্ব কি, সকল মানুষ, এর যাত্রা কি, জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। সভ্য মানুষ, সকল সভ্য মানুষ, আবার জীববৃত্তি বুদ্ধিবৃত্তি প্লাস সভ্যতা। এই সবটা বই আছে, তোমরা এই সবটা ভালো করে দেখবা, এখান থেকে প্রশ্ন থাকবে। যেমন অনেক সময় চাহিদা যোগান দিয়ে,
মানে সৃজনশীল প্রশ্ন করে, তোমাদের বুঝতে সহজ হবে। যেমন রহিম করিমকে 5 টাকা দিল, তার বিনিময়ে সে 10 টাকা দিল, আবার করিম রহিমকে 10 টাকা দিল, তার বিনিময়ে 5 টাকা দিল, এই হ্রাস বৃদ্ধি, এই বিষয়গুলো এইভাবে সৃজনশীল প্রশ্ন থাকে, তোমাদের বুঝে নিতে হবে এটা। তাহলে ভালো করে বলো, আগামী ক্লাসে আমরা পদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করবো। 10টি ক্যাটাগরিতে যে ভাগ করা হয়েছে সেটা তোমরা বাসায় একটু দেখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আজকের ক্লাস এ পর্যন্তই। হ্যাঁ, রমজান মাসে তোমরা রোজা রাখার চেষ্টা করবো সবাই, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, কারণ সারা বিশ্বে এখন করুণ একটা অবস্থা বিরাজ করতেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত করুণ অবস্থা, আমরাও খুব বেশি দূরে না, অতএব আমাদের সাবধানে থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমাদের সুস্থ থাকতে হবে, অন্যকে সুস্থ রাখতে হবে, পরিবারকে বাঁচাইতে হবে, সবাইকে বাঁচাইতে হবে। আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করি, আমাদের সবাই সুস্থ থাকে। আমার জন্য দোয়া করবে, আর আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে দেখা হবে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।